সালামু আলাইকুম। হ্যালো বিয়াস, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে কিছু বাস্তব সত্য বলবো, কারণ আমি বাস্তবতার শিকার। সত্যি বলতে কি, প্রত্যেক মানুষ অভাবগ্রস্ত, কেউ ভালোবাসার জন্য, কারো মানুষত্বের অভাব, কারো টাকার অভাব, কিন্তু প্রত্যেক মানুষ অভাবগ্রস্ত। আমি একজন প্রবাসী, বিগত 4 বছর আমি বাংলাদেশে যাই না, 4 বছর থেকে বেশি, মেবি 5 বছর। এই 5 বছর আমি আমার ফ্যামিলির জন্য, আমার মায়ের জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য আমি কিছু করতে পারিনি। আমি কিন্তু অনেক টাকা আয় করছি, অনেক টাকা আয় করছি, কিন্তু আমি কিছুই করতে পারিনি। আমি করছি কাদের জন্য? যারা আজকে আমার কষ্ট দিছে, যারা আমার কষ্ট দিছে, আমি তাদের জন্য অনেক কিছু করছি, আমার কারণে তারা অনেক কিছু করছে, আমি কিছুই করতে পারি না। আমি তো কেবল ইনকাম করছি, ওদের পেছনে শেষ করছি, ওদের কারণে আমি আমার লাইফ থেকে 2 বছর আমি নষ্ট করছি। যা আমি মাঝে মধ্যে অবাক হই যে এটা কি হইলো আমার সাথে। যাদের জন্য করছি অবশেষে তারাই আমার অবহেলা করলো, তারাই আমার কষ্ট দিল, এটাই বাস্তবতা। আমি অনেক হাসতে পারি এখন, অনেক বেশি হাসতে পারি। কেন আমি এখন অনেক শক্তিশালী? কারণ আমি একা চলি, আমি এখন একা চলে সব ছেড়ে দিয়েছি। আমার মা আমারে বারবার নিষেধ করত যে এত বন্ধু বান্ধব ভালো না, যারা তোরা বাড়ি ডাকে ওরা তোর অবশেষে কষ্ট দিবে। আমি অবহেলা করছি, এখন আমি বুঝি আমার মায়ের কথায় রাইট, একা চলি আমি এখন। এটা দুনিয়ার ইতিহাস, এটা দুনিয়ার ইতিহাস। আমি নিজের হিস্ট্রি পড়ছি, অনেক পড়ছি। আপনি যার জন্য করবেন ও আপনারা আঘাত করবে সবাই, তবে কাউরে শেষ করে কে কখনো বড় হতে পারে না, ও নিজে শেষ হয় একসময়। আমার কষ্ট হয় না, আমার ভালো লাগে, কারণ বইয়ের বাইরে, কলেজের বাইরে আমি একটা দেখে নিয়েছি যে বাকি যতদিন আমি দুনিয়াতে থাকব এটা আমার কাজে আসবে, কারণ এটাই বাস্তবতা যা আমি এখন শিখছি, জানি। কারো যদি সম্মান করা হয় আপনি অসম্মানিত হবেন না, আপনার সম্মান আরো বাড়বে। আপনি যদি কাউরে ক্ষমা করতে পারেন অন্তরপক্ষে, আর কিছু পারেন না পারেন শান্তিতে ঘুমাইতে পারবেন, ক্ষমা করেন। আমি অনেক ক্ষমা করছি আর আমি এই জন্য শান্তিতে ঘুমাইতে পারি, আর কিছু পারছি না পারছি অন্তরপক্ষে রাত্রেবেলা শান্তিতে একটু ঘুমাইতে পারি, কারণ আমার আমি ক্ষমা করে দিছি। যারা আমার অনেক কষ্ট দিয়েছে তাদেরকে আমি ক্ষমা করে দিছি, এই জন্য আমি শান্তিতে ঘুমাইতে পারি। এই শহরে আমার নিজের আত্মীয় স্বজন, ভাই বন্ধু বলতে কেউ ছিল না। আমি ভাই বানাই নিয়েছি, বলছো এটা আমার ছোট ভাই, ওটা আমার ছোট ভাই, ওটা আমার এটা, ওটা আমার ওইটা। অবশেষে ওরাই আমার কষ্ট দিয়েছে, আর যাদেরকে আমি সত্য মনে করছি ভাবছি ওরা আমার জন্য খারাপ, আসলে ওরা আমার জন্য খারাপ না, খারাপ তারা, খারাপ তারা, যাদেরকে আমি নিজের ভাইয়ের মতো মায়া মমতা করে আগলাই রাখছি ওরাই খারাপ। কিন্তু যাদেরকে আমি সত্য মনে করছি ওরা খারাপ না, ওরা আমার জন্য অনেক কিছু, ওরাই আমার আপন। বাস্তবতা অনেক কঠিন, আজকে আমি এখন বলি সবাই আমার জন্য দোয়া করবেন, আমার কিচ্ছু হয় নাই,
সবাই সময় হয়তো আমি কষ্ট পাইছি, আঘাত পাইছি, ওইটাই না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি ভালো থাকবো। সবাই আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আপনাদের জন্য আমি নেক্সট কোনো একটা ভিডিও করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।